আজকের রেসিপি ঠাকুমার থেকে শেখা আমশোল, অনেক পুরনো। এটা আমি চটজলদি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আজকে বানাবো গরম গরম আমশোল। প্রথমে শোলমাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এতে নুন মাখিয়ে নেব, তার সঙ্গে হলুদের গুঁড়ো। ভালো করে মাখিয়ে মিনিট পাঁচে রেখে দেবো। তোমরা দেখেছ আজকে সকালবেলা আমি আজকে বাজারে গিয়েছিলাম, শোলমাছটা দেখে এত ভালো লাগলো নিয়ে নিলাম, আর মনে করলাম আজকে আমশোলই বানাবো। দেখো পিসটা খারাপ হয়নি। চলো তাহলে রান্নাটা শুরু করি। যেহেতু বন্ধুরা আমশোল বানাবো, সেই জন্য আমটা খোলা ছাড়িয়ে নেব, দিয়ে পিস পিস করে কেটে নেব। লম্বা লম্বা করে আমটা এরকমই কেটে নিয়েছি, আর কিছুটা কালো সর্ষে একটু নুন দিয়ে নিয়েছি বেটে নেব, আর গোটা জিরে, শুকনো লঙ্কা আর অল্প একটু আদা একসাথে বেটে নেব। তারপর রান্নাটা শুরু করছি। মিক্সিতেই শুকনো লঙ্কা, এরকম প্লেন করে বাটবো সেই জন্যে শিলে বাটলাম, মিক্সির বাটাটা এত প্লেন হবে না। আর কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দেব। সর্ষের তেলেই পুরো রান্নাটা আজকে করব। মিক্সিতে বাটনাটা খুব মিহি করেই বেটে নিয়েছি, তার উপরে স্বাদ মতো নুনটা দেব, আর দেব হলুদ গুঁড়ো, আর যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। এইবার শোল মাছ ভেজে নেব।
একটি ভাজা হয়ে গেছে, উল্টে দেব। আজকে যখন মাছটা তুলছিলাম এত স্লিপ ধরতে পারছিলাম না, খুব সাবধানে ধরেছি। শোল মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এই দেখো, এইবার তুলে রাখবো, দিয়ে বাকি মাছগুলো দিয়ে দেবো কড়াই। এই মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে দেবো। মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এইবার যে পেস্টটা করে রাখলাম, এবার এর ওপরে এই কাঁচা আমগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষা করবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আমি চিড়ে দিলাম না, কারণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা বেটে দিয়েছি। আমরা যারা লাফ দিয়ে খাবো লঙ্কাটা একটু মেখে নেবো, আর সুন্দর একটা গন্ধও হবে। আজকে রান্নাটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি, সাবেকি রান্না আমশোল, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে অনেক দিন পর রান্না হবে, আর নতুন কিচেনে প্রথম আমশোল। তোমরা দেখলেই বুঝতে পারবে মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার আমি মিক্সির বাটি দেওয়া জল দিয়ে দেব। তোমরা একদিন দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে এইরকম একদিন আমশোল বানিও, একদম পুরো ভাত শেষ হয়ে যাবে, আর কোনো পদই লাগবে না। আমি একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি প্রথম পাতে, ব্যাস আজকে দুপুরবেলার খাওয়াটা একদম জমজমাট হয়ে যাবে। ঝোলটা ফুটো, তারপর মাছ দেব। ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। আমার সেজো কাকার পুকুরে যখন জালে শোল মাছ পাওয়া যেত তখন আমার কাকুমা এই রান্নাটা আমাদের করে দিত। আমরা যেহেতু অনেকগুলো লোক ওই জন্য একটু ঝোল ঝোল থাকতো, আর গরম গরম ভাত দিয়ে পুরো জমে যেত। এইবার আমটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব সুন্দর ফুটে গেছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার একটু মিশিয়ে দেবো। রান্নাটা আমার হয়েই এসছে প্রায় শেষ পর্যায়ে, এইবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা অফ করে দেবো। সর্ষের তেলটা দিয়ে একটু ফুটে উঠলেই, ব্যাস ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই ঢেলে নিচ্ছি। আমশোল একদম রেডি। তোমাদের আজকের রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর অবশ্যই একদিন তোমরা বানিয়ে খেও। এর স্বাদ কী যে বা ভালো হয়, এর স্বাদ কী যে ভালো লাগে সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তাহলে আমি গ্যাসটা অফ করে এবার ঢেলে নিচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কিচেনের পাশে থেকো। তাহলে বন্ধুরা গরম গরম ভাত দিয়ে আমশোল আমরা খেয়ে নিই। আজকের মতো টাটা।